আসসালামু আলাইকুম, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আপনারা সবাই কেমন আছেন? আমরা তো আলহামদুলিল্লাহ আপনাদের দয়া আল্লাহর অশেষ মেহরবানিতে ভালো আছি। প্রতিদিনের মতো আরও একটি নতুন ভিডিও নিয়ে আপনাদের মাঝে চলে আসলাম। আজকে শরীরটা তেমন একটা ভালো নয়, তবু অসুস্থ শরীর নিয়ে আফিফাকে মাদ্রাসায় নিয়ে গেলাম। আর মাদ্রাসা থেকে আসার সময় মাছ বাজার আর সবজি বাজারে গেলাম, কিছু সবজি আর কিছু মাছ কিনে নিয়ে আসলাম। আসার পর আর নাস্তা বানালাম না, শরীরটা অনেক খারাপ লাগছে। এজন্যই শরীরটা যতই খারাপ থাক না কেন, সংসারের কাজকর্মগুলো মেয়েদের করে নিতে হয়। প্লিজ ভিডিও শুরুতে বলি আমার ছোট্ট একটা অনুরোধ, আমার ভিডিওটি যদি ভালো লেগে থাকে একটা লাইক দিয়ে দিবেন। বাজার থেকে এসে মাছগুলো বের করে একটি ডিশে নিয়ে নিলাম। এরপর ধুয়ে ভালো করে পরিষ্কার করে পানি ঝরিয়ে বক্সে করে ডিপ ফ্রিজে রেখে দিব। রান্নার জন্য কিছু মাছ আলাদা করে নিয়ে নিলাম। এখানে 4 কেজি রুই মাছ আর 1.5 কেজি পাবদা মাছ কিনে নিয়ে আসলাম। এখন পাবদা মাছগুলো একটি চালনিতে ঢেলে নিব। পাবদা মাছগুলো এখন আর কেটে নিব না, এগুলো আস্তভাবে বক্সে ভরে ডিপ ফ্রিজে রেখে দিব। যখন রান্না করব তখন ডিপ থেকে নামিয়ে ভিজিয়ে রেখে দিব, এরপর কেটে রান্না করব। এখন সবগুলো মাছ বক্সে ভরে নিলাম, এরপর ঢাকনা দিয়ে ডিপ ফ্রিজে রেখে দিব। মাছগুলো ডিপে রেখে রান্নার জন্য কিছু মসুরির ডাউল নিয়ে নিলাম। এখন মসুরির ডাউলগুলোর মধ্যে পানি দিয়ে ভিজিয়ে রেখে দিব আধা ঘন্টার জন্য। এভাবে মসুরির ডাউলগুলো ভিজিয়ে রেখে ধুয়ে নিলে অনেকখানি পরিষ্কার হয়ে যায়। এখন ডালটা চুলার উপরে বসিয়ে সবজিগুলো আমি বের করে নিব। এখানে 2টা আনারস আর কিছু শসা বেগুন এগুলো একটি ডিশে ঢেলে নিব। এভাবে এক হাতে সব কাজগুলো গুছিয়ে করি। এদিক থেকে ডালটা চুলা বসিয়ে সবজিগুলো বের করে এখন রান্নার জন্য বেগুন কেটে নিব। আজকে রান্না করব রুই মাছ দিয়ে বেগুন দিয়ে আর ডাল, সাথে কালকে দুপুরের পাবদা মাছ ভুনা ছিল এগুলো দিয়ে আজকের খাওয়াটা চলবে। এখন রান্না করার জন্য প্রথমে কাঁচামরিচ আর পেঁয়াজ কেটে নিলাম, এরপর বেগুন কেটে নিলাম। সবজি কাটা শেষ করে আমাদের মা ছেলের জন্য আনারস আর শসা কেটে নিলাম। শসাগুলো ছিল অনেক কচি, খেতে দারুণ ভালো লাগলো, আর আনারস ছিল অনেক মিষ্টি। আনারস আর শসা খেয়ে রান্নার জন্য কিচেনে চলে আসলাম। এরপর 4 পিস মাছ একটা মাছের মাথা ধুয়ে ভালো করে পরিষ্কার করে নিয়ে নিলাম। প্রথমে 4 পিস মাছ ভেজে নিব, এরপর বেগুন দিয়ে রান্না করে নিব। আজকে আর রান্নাটা দেখালাম না, এপাশ থেকে বেগুনটা রান্না করে নিলাম, অন্য পাশ দিয়ে ডালটা রান্না করে নিলাম। অসুস্থ শরীর নিয়ে রান্না বান্না ঘরের কাজকর্মগুলো সব কমপ্লিট করে নিলাম। অফ ক্যামেরা খাওয়া দাওয়া শেষ করে বিকেল 4:30 বাজে মোদি বাজারে গেলাম। আজকে মাসিক মোদি বাজারগুলো কিনে নিয়ে আসব, এর সাথে কিছু শুকনো খাওয়ারও ছিল। এখন এখানে বের করে নিলাম আপেল, পাউরুটি, হরলিক্স, একটা দুধ, একটা নুডলস, 1 প্যাকেট বিস্কিট, এরপর ডিম আর টিস্যু। বের করা শেষ করে এগুলো এখন গুছিয়ে নিলাম। আর
আমার আগের কয়েকটা ভিডিওর মধ্যে মাসিক বাজার কিভাবে আমি করি আর গুছিয়ে নিই সেগুলোই আছে, এখন আজকে আর দেখাবো না, আফিফার অনুরোধে আজকেই দেখাতে হলো। আফিফা আমাকে বলল, আম্মু আমি মোদি বাজারগুলো বের করে নিই, তুমি একটু আমার ভিডিও করে নাও। সেজন্য একটু ভিডিও করে নিলাম। প্রত্যেক মাসে যে মোদি বাজারগুলো করে থাকি সেগুলোই আজকে নিয়ে আসলাম, এখানে আর বলার কিছু নাই, এজন্য আর কিছু বললাম না, আপনারা দেখেই বুঝে নেবেন। আফিফা মোদি বাজারগুলো বের করে অনেক আনন্দ পাইল। আমার ভিডিওটি যদি ভালো লেগে থাকে লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব করতে ভুলবেন না। নতুন আরেকটি ভিডিও নিয়ে আসা পর্যন্ত ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আজকের মতো এখানে বিদায় নিলাম, আল্লাহ হাফেজ।